এনে দিতে হবে, বাচ্চা দুই বা তিন দিন পর যদি মারা গেলে কি আকিকা দেওয়া যাবে? সুতরাং তিরমিজি হাদিস নাম্বার 1522-23, ইমাম তিরমিজি রহমাল্লাহ তিনখানা হাদিস নিয়ে এসেছে যে আকিকা হচ্ছে সাত দিনকার দিনে দিতে হবে। গোটা মুসলিম উম্মা একমত, হানাফি, শাফি, মালিকি, হাম্বেলি, আহলে তাশাইয়ু, আহলে হাদিস সকলেই একমত। আলোচনা সাত দিনকার দিনে হাসান আর হুসাইন রদিয়াল্লাহু আনহুর তিনি আকিকা দিয়েছেন, নিজে দিয়েছেন। সুতরাং তিরমিজি হাদিস নাম্বার 1522 আসল বলেছেন কয়দিনে দিতে? সাত দিনে। আসলে আমল কি সাত দিনে? হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহুর জন্য বিশ্ব নবী একটা করে তিনি খাসি মানে একটা করে তিনি বকরির ছাগল দিয়েছেন, কটা দিয়েছেন? একটা। এই হাদিস প্রমাণ করে দুটো মাসালা। এক, যে বাপ ব্যতীত দাদা বা চাচা অথবা বাবা দাদা মানে বাপ বাদ দিয়ে অন্য কেউ যদি আকিকা আদায় করতে চায়, মানে আপনার মেয়ের সন্তান হয়েছে নানা আকিকা আদায় করে দিতে পারে। কেননা আসল কার আকিকা দিয়েছে ভাই? হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুর। তার মানে আপনার মেয়ের যদি সন্তান হয়, আপনি নানু ভাই, আপনি আপনার মেয়ের ছেলে মানে নাতনির উদ্দেশ্যে আপনি কি দিতে পারেন? আকিকা দিতে পারেন, আকিকা হয়ে যাবে। দাদুও তার নাতনির জন্য আকিকা আদায় করতে পারে, বাবাও করতে পারে। দুই, সন্তান যদি হয় তো বিশ্বনবী বলেছে দুটো করে দাও, আর যদি মেয়ে যদি হয় তাহলে একটা। এই হাদিস প্রমাণ করছে আরেকটা মশালা, যে কখনো কখনো ছেলের সন্তানের জন্য একটা আকিকা দেওয়া বৈধ। তবে মনে রাখবেন এটা সামর্থ্য অনুসারে, এখন আপনার সামর্থ্য আছে দুটো দেওয়া, কিন্তু আপনি আল্লাহর সঙ্গে চিটারি করছেন। জি না, আল্লাহ আপনার চিটারি বোঝে, তাই এটা আল্লাহর সঙ্গে চিটারি যেন না হয়। আরেকটা এখানে প্রশ্ন করেছে যে বাচ্চা জন্মের দুই অথবা তিন দিন পরে যদি বাচ্চা মারা যায়, এর আকিকা দেওয়া হবে কি হবে না? এটা সালাফ থেকে ইখতিলাফ আছে। জমহুরদের রায়, তোমাদের আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আল মুতাফফা 1420 হিজরি, তার আকাবল জানায় যে মাসা নাম্বার 85-তে তিনি একথা স্পষ্ট বলেছেন, আরো যেন আরো অনেকে রেফারেন্স টেনেছেন। যখন বাচ্চা যখন পেটে চলে আসে, যখন তার মধ্যে মুদগা তার মধ্যে রুহ যখন দেওয়া হয়ে যায়, তখন সে এখন পূর্ণাঙ্গ একটা কি মানুষ পেটের মধ্যে আছে। সে যদি পৃথিবীতে চলে আসে তার জন্য আকিকাটা ওয়াজিব, আর সাত দিন তার দিনে দেওয়াটা সুন্নাত। তো ওয়াজিবটা আদায় করতে হবে, সুন্নাত না পেলেও। কথা বুঝতে পারলেন কি ভাই? যখন জন্মগ্রহণ করছে এই জন্য বাপের সঙ্গে আল্লাহ জিম্মেদারি কি, একটা বন্ধন আছে, একটা ঋণ। সাত দিনকার দিনে আকিকা দেওয়া ওয়াজিব ফরজ না, এটা কি সুন্নাত? তাই সুন্নাত ওয়াক পাননি, কিন্তু আপনাকে ওয়াজিব আদায় করতে হবে কি হবে না? ওয়াজিবটা আদায় করতে হবে। তাই বাচ্চা যদি প্রসব হয়ে যায়, অবশ্যই এই বাচ্চার আকিকা আদায় করে নেওয়াটা পিতামাতার জন্য এটা অবধারিত, এটা উচিত, এটা সুন্নাত। আশেপাশে স্পষ্ট হয়েছে?